বন্ধুরা চলুন আজকে আমরা একটু সানরাইজ দেখে নিই। খুব সুন্দর আকাশ আছে, দেখুন আস্তে আস্তে রোদ্দুরটার আভাটা বাড়ছে, আস্তে আস্তে সুন্দর করে উঠছে, দেখতে থাকবেন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে দেখুন কি সুন্দর মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে, দেখুন এইটা দেখার জন্য এত দূরে আসা। দেখ ও পাশটা মনে হচ্ছে সমুদ্রের জল যেন পাহাড়ের দিক বল দিয়ে ভরে আছে, দেখ কিন্তু মেঘ ওটা আমার এখান দিয়ে দেখে নে, তুই দেখলে বুঝতে পারবি। সমুদ্র কি লাগছে দেখতে ভাই, দেখ এই পাশটা দেখ ভাই, কি সমুদ্র। আমার কলে গাই চলে তুই স্টিল কিন্তু নে না, এখানে এটা স্টিল নে, মেঘটা না থাকলে আরো ভালো লাগতো। জানে কি ওই মেঘটা না থাকলে তো ওই আলোর সাইডে তো বুঝতে পারতিস না। তারপরে কেসটা কি আর, দেখুন আস্তে আস্তে মেঘের কালার কি সুন্দর চেঞ্জ হতে থাকছে, মেঘগুলো আলো রিফ্লেক্ট করলে বলে সব থেকে ভালো লাগে। কাঞ্চনজঙ্ঘার মাথায় কি সুন্দর হালকা হালকা রোদ্দুরের রাভাটা পড়তে থাকছে, দেখতে থাকুন, দেখুন স্লিপিং বুদ্ধা খুব সুন্দর স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, এত সুন্দর স্পষ্ট ভাবে দেখার ভাগ্য খুব সবার থাকে না। দেখুন স্লিপিং বুদ্ধ যেন জেগে উঠছে, দেখুন লাস্ট কয়েকদিন আপনাদের বৃষ্টি বৃষ্টি হয়েছিল বলে আরো সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে, এখন যেন পুরো একদম ফুটে বেরোচ্ছে রং। আস্তে আস্তে রোদ্দুরটা আভাটা পড়ছে স্লিপিং বুদ্ধার ওপরে, একটু পরে দেখবেন গাঢ় রং এসে যাবে পুরো স্লিপিং বুদ্ধাতে, সেই ছবি আপনাদের শেয়ার করব অবশ্যই। দেখুন মেঘের কালার আরো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আরো রক্তাভ হয়ে আসছে, দেখুন আস্তে আস্তে এভারেস্টের দিকেও আমরা নিয়ে যাচ্ছি, এভারেস্টের চূড়ার দিকে। এটাই একটা সুবিধা আপনার এখানে সান্দাকফু থেকে আপনি যদি দেখতে থাকেন আপনার সানরাইজটা, দেখুন একদম দূরে দেখা যাচ্ছে এভারেস্ট, আপনাকে আরো জুম করে দেখাচ্ছি, দেখুন 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 দেখতে পাচ্ছেন আপনারা এভারেস্টের গায়ে হালকা রং পড়ছে আস্তে আস্তে রোদ্রের, নিচে মেঘ যেন ভেসে বেড়াচ্ছে, দেখুন আপনাদের এ কি অপরূপ দৃশ্য, সবার ভাগ্যে থাকে না এই দৃশ্য, দেখতে থাকুন আপনারা, দেখুন স্লিপিং বুদ্ধার গায়ে আরো রং পড়ছে, আরো রং পড়ছে, দেখুন দেখতে থাকুন শুধু অপরূপ মনোরম দৃশ্য, এ দৃশ্য সবার ভাগ্যে থাকবে না, আমি বারবার মেনশন করছি তাই। দেখুন আরো আরো গাঢ় হয়েছে রং, রং আরো গাঢ় হচ্ছে, মুখে থুদিনি গলা থেকে বুক উঠে গেছে, পেট নেবে পা।
অপরূপ মনোরম দৃশ্য দেখতে থাকুন শুধু আপনি। দেখুন আরো জুম করছি, দেখুন এভারেস্টের চূড়াটা দেখুন শুধু খালি। এভারেস্টের চূড়াটা দেখুন, শুধু রংটা দেখুন। বরফের উপরে রোদ্দুরটা পড়েছে দেখুন, শুধু বরফের চূড়ার উপরে রোদ্দুর। এদিকে দেখুন আপনারা আস্তে আস্তে রোদ্দুর উঠে পড়লো, আস্তে আস্তে উঠে পড়লো। দেখতে থাকুন, দেখতে থাকুন রোদ্দুর উঠে পড়লো, কি সুন্দর রোদ্দুরটা উঠলো দেখুন শুধু খালি। অপরূপ দৃশ্য দ্বারা দেখুন শুধু। আপনারা দেখুন শুধু ভিডিওটা, রোদ্দুরটা কি সুন্দর লাফিয়ে উঠলো। আর এদিকে সাথে সাথে দেখুন সুন্দর, এদিকে দেখুন স্লিপিং বুদ্ধার রং চেঞ্জ দেখুন, কি সুন্দর দেখতে লাগলো। লাফিয়ে উঠে পড়লো পাহাড়ের কোল থেকে রোদ্দুর। সুপার সুপার স্টিল মার, স্টিল মার, স্টিল মার, এগুলো কত দিন আছে, স্টিল মার দুটো, দুটো মারলে কি হবে, স্টিল মার কতগুলো, ফটাফট স্টিল মার কতগুলো। এই সব দেখতে পেলে আপনার পয়সা উসুল, যাই যাক আপনার জীবনে এই জিনিস দেখতে পাবেন না। সবার মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছেন আপনারা, শুনতে পাচ্ছেন আপনারা। এই জিনিস দেখা ভাগ্যের সহায় চাই, আমি বারবার ওই জন্য মেনশন করছি। দেখুন এভারেস্টে আরো পাহাড়ের চূড়াগুলো জেগে উঠছে আস্তে আস্তে, সাথে তাদের চেঞ্জ হচ্ছে রং। দেখতে থাকুন শুধু আপনারা। স্লিপিং বুদ্ধার এই সুন্দর দৃশ্য, সাথে থাকবে আরো এই ভিডিওর সাথেই আমরা জুড়ে দেবো আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফ, যেগুলো অন্য একটা ফোনে নেওয়া হচ্ছে আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য এই সমস্ত এত সুন্দর কাজ করা। আপনারা দেখলে তবেই আমাদের আনন্দ, আরোই আমরা করতে পারব, উৎসাহ পাব নতুন নতুন ভিডিও করে পাঠানোর। প্রত্যেকটা পিক দেখাচ্ছি আপনাদের, দেখুন স্লিপিং বুদ্ধা আরো জেগে উঠেছে দেখুন। দেখুন বরফ অনেক কম আছে, ওই জন্য একটু কালারটা ফেড হয়ে আসছে। অনেক সম্পত্তি রাখা, এত টাকা যে খরচ করে এসেছো না। নিচের পিকটা আস্তে 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 উজ্জ্বল হচ্ছে, নিচের পিকটা, নিচের পিকটা আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে, দেখতে থাকুন। বডি পেট পা সব বয়ে যাচ্ছে, টোটাল বয়ে যাচ্ছে, সাথে একটু একটু মেঘটা উঠতে থাকছে। এছাড়াও যদি আপনারা, আমরা তো একটা এই হোটেল সানরাইজ ভিউ এর উপর থেকে আমরা ছাদ থেকে দেখছি, একটু লেট হয়ে গেছিলো, তাই যদি আপনারা উঠতে চান দেখুন সামনে পথ আছে, সেটা দিয়ে যেতে পারেন, গিয়ে এই হিল টপে উঠতে পারেন, সেখান থেকে আরও সুন্দর দেখতে পাবেন। এটা জাস্ট আপনাদের জন্য ইনফরমেশান, তবে সাবধান, পাহাড়ের
ওঠাটা আবার ওঠার থেকেও নামাটা অনেক বেশি শক্তের, বিশেষ করে পাথরগুলো প্রচণ্ড ইনক্লাইন্ড থাকে এই ক্ষেত্রে। আমরা কালকে একবার দেখে এসেছিলাম, চলুন আজকের জন্য স্লিপিং বুদ্ধার শেষ ছবি আপনাদের দেখিয়ে দিলাম। প্রত্যেক স্লিপিং বুদ্ধার এত সুন্দর ছবি জাস্ট আপনারা লাস্ট দেখে নিলাম। কালকে যেরকম আমরা আমরা কথা দিয়েছিলাম যে যদি আকাশ পরিষ্কার থাকে তো খুব সুন্দর সানরাইজ দেখাবো, তো সেটাই আমরা আমরা কথা রাখলাম। তবে এটা হয়তো আপনাদেরই আশীর্বাদ যে আমাদের আজকে ভাগ্য সহায় ছিল সম্পূর্ণটা ভালো করে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।